জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মহাসমাবেশ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না বলছে দুদু এরপর জানিয়ে দেব বিএনপি হুঙ্কার দিচ্ছে দেশ অচল করে দেবে মানুষ হত্যা করবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে হবে অন্তর্বর্তীকালীন সরকার বলছে মান্না এরপর জানিয়ে দেব মার্কিন দোতাবাস যেন রাজনৈতিক দলের কার্যালয়ে বলছে ম্যানন এরপর জানিয়ে দিব বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম খান সর্বশেষ জানিয়ে দিব সরকার পতনের ডাক দিয়ে বিএনপি নিজেদেরই পতন ডেকে আনছে বলছে তথ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মহাসমাবেশ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না বলছে দুদু। আগামী শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এই সমাবেশ সফল করতে বেগম মুক্তি দেশে ফিরে আসা গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সহ অনেক কিছুই ফয়সালা হয়ে যাবে শনিবার জিনাইদাহে আঠাশে অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জেনাইদাহ জেলা বিএনপির এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন জেনাইদাহ জেলার বিএনপির সভাপতি এম এ মসজিদের সভাপতিতে প্রস্তুতি সবাই আর বক্তব্য রাখেন আমিরুজ জামান খান শিমুল জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ শামসুদ জামান দাদু বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন আমরা করছি সেই আন্দোলনের চরান্ত পর্যায়ে এসে পৌঁছেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপহাস করে বলে कुर्बानी গেল ঈদ গেল বিএনপির আন্দোলন কোথায় এখন আমাদের হিন্দু ভাইদের যে বড় উৎসব সেই উৎসবের সহযোগিতার জন্য আমাদের আন্দোলন একটু ধীর গতি করা হয়েছে সেটাও তারা উপহাসে এই উপহাসের জবাব আমাদের দিতে হবে এই জবাব সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে আঠাশ তারিখের মহাসমাবেশ এই সমাবেশকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে তিনি বলেন আঠাশ তারিখের সমাবেশ সফল করতে পারলে অনেক কিছুর ফাইসলা হয়ে যাবে বেগম খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের দেশে ফিরে আসা গণতন্ত্র মুক্ত হওয়া অনেক কিছুই ফাইসলা হবে এই সমাবেশ অন্যান্য সমাবেশের মতো নয় এটার গুরুত্ব অনেক এই জন্য আওয়ামী সাধারণ সম্পাদক হুমকি দিয়েছে যে সাপলা চত্বরের মতো করা হবে সরকার এর আগে সাপলা চত্বর নিয়ে কোনো স্বীকারোক্তি দেয়নি এইবার স্বীকারোক্তি দিয়েছে যে তারা সাপলা রত্তরে হত্যাকাণ্ড করেছে রক্ত ঝরিয়েছে উবাইদুল কাদের এই যে মারাত্বক একটি কথা বলেছে তার মানে তারা 28 তারিখকে ভয় পাচ্ছে তার মানে বিএনপি 28 তারিখ সফল হলে সরকারের অস্তিত্ব থাকবে না ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার জন্য আমরা অনেক আন্দোলন করেছি তা এক স্বীকার করেছি কষ্ট করেছি এই কর্তৃত্ববাদী সরকারকে পদ থেকে বাধ্য করতে পারিনি তাই আমাদের লক্ষ্য একটাই এই সরকারের পদ বাধ্য করা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর এই জন্যই আঠাশ তারিখ সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে সফল করতে হবে বিএনপি হুঙ্কার দিচ্ছে দেশ অচল করে দেবে মানুষ হত্যা করবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করে আসছে সবাই দেখেছে তারা কিভাবে অগ্নি সন্ত্রাস করেছে মানুষকে পুড়িয়েছে কাজেই এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী টানা পনেরো বছরে দেশকে উন্নয়ন আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন দেশকে বদলে দিয়েছেন মানুষ যখন কোনোভাবেই তাদের সাড়া দিচ্ছে না তখন তারা নানা ধরনের হুঙ্কার দিচ্ছে দেশ অচল করে দেবে আবার মানুষ হত্যা করবে এই ধরনের হুঙ্কার সন্ত্রাস মানুষ পছন্দ করে না জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন বিএনপি যদি সন্ত্রাস জঙ্গিবাদের মধ্য দিয়ে কিছু করতে চাই এদেশের মানুষই তার জবাব দিয়ে দেবে ঘটনা যেখানেই ঘটে সেখানেই মামলা হয় বিএনপির গায়েবী মামলার অভিযোগে ভিত্তিহীন ঘটনায় ভুক্তভোগীরা মামলাগুলো দায়ের করেন বিএনপি এটাকে গাইবী মামলা বলে অপপ্রচার চালাচ্ছে যেগুলো মামলা বলা হচ্ছে সেসব ঘটনা ঘটেছে বলেই হয়েছে নিয়ে তিনি প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে এবার প্রায় বত্রিশ হাজার চারশো প্রজা মণ্ডপ রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মণ্ডপগুলোতে প্রায় ছয় লাখ আনসার নিয়োগ দেওয়া হয়েছে নিরাপত্তায় পুলিশও রয়েছে স্বেচ্ছাসেবীরাও মণ্ডপে কাজ করছেন তবুও সবার সবার একটি সংখ্যা কাজ করছে তবে আমরা বলছি কিছুই ঘটবে না পরে রায়পুর উপজেলা আর্ট স্কুল উদ্বোধন ও শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সহ উপহার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান তিনি বিকালে রায়পুর মার্সেন একাডেমি মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে হবে অন্তবর্তীকালীন সরকার বলছে মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সুশীল সমাজের এমন প্রতিনিধিদের সমন্বয়ে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে শনিবার রাজধানীতে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন জনগণের কল্যাণে কাজ করবে সুশীল সমাজের এমন প্রতিনিধিদের সমন্বয়ে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার কেবল তিন মাস নয় বরং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না হওয়া পর্যন্ত मुताय थक

মার্কিন দূতাবাস যেন কোন রাজনৈতিক দলের অফিস সেখান থেকেই মনে হয় আসে কোথায় কি করবে আমাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং নীতি প্রয়োগ করা হয়েছে সুতরাং প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সমস্যার মোকাবেলা করতে হবে আমেরিকা নিজেদের নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে মন্তব্য করে তিনি বলেন ফ্রান্সের নির্বাচন নিয়ে একজন প্রাক্তন রাষ্ট্রপতিকে মামলার দ্বারস্থ হতে হয়েছে বর্তমান রাষ্ট্রপতির এক ছেলেকে দুর্নীতির দায়ে জিজ্ঞাসাবাদের শিকার হতে হয়েছে অথচ আমাদের দেশে নির্বাচন নিয়ে আমেরিকা এমন ভাব করেছে মনে হচ্ছে তারা যেন পুতপুত পবিত্র বর্তমানে বাংলাদেশে গণতন্ত্রে যে ধারা সেটিতে কিছু ত্রুটি রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন কিছু ভুল ভ্রান্তি রয়েছে বৈষম্য অনাচার রয়েছে তারপরেও আমি বলবো আমাদের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে গণতান্ত্রী পার্টির নির্বাহী সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিতে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউল করিম খান গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দলন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হোসেন জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক ডাক্তার ওয়াজিদুল ইসলাম খান প্রমুখ বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম খান শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি তিনি বলেন এক দফা দাবি আদায়ের মহাসমাবেশ ঘিরে প্রস্তুতি সভা করেছেন বিএনপির শীর্ষ নেতারা সকাল থেকে দুপুর পর্যন্ত এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন একই সঙ্গে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন এ সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার অংশ নেন জানা যায় মহাসমাবেশ সফল করতে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন তিনি এছাড়া জনসমাগম বাড়িয়ে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নেওয়া হয় সরকার পতনের ডাক দিয়ে বিএনপি নিজেদেরই পতন ডেকে আনছে বলছে তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন সরকার পতনের ডাক দিয়ে বিএনপি নিজেদেরই পতন ডেকে আনছে শনিবার দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন দেশে বিদেশি শকুনের চোখ পড়েছে আর দেশের রাজনীতির কাকেরা সুই সেই শকুনের সহযোগী হয়েছে তিনি বলেন বিএনপি সমাবেশের নামে পিকনিক করে আঠাশ অক্টোবর বিএনপি সরকার পতনের যাত্রায় এলে বড়িগঞ্জ ডুবিয়ে তাদেরই পতন যাত্রা করা হবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সিলেটের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা জ্বালাময় বক্তৃতা করে বলেছেন দেশের মানুষ এখন খেতে পারছে না নিজেরা মরক বললেন দেশের মানুষ খেতে পারে না বিএনপির সমাবেশ হলো একটা পিকনিক বিরিয়ানি খাওয়ার জন্যই তারা জনসমায় সমবেত হয় আঠাশ তারিখে একটা বড় পিকনিক করতে চান তারা আমরা পিকনিক থেকে তাদেরকে বড়িগঙ্গায় নৌকা বাইচে পাঠিয়ে পাব ইনশাল্লাহ তিনি বলেন দেশটা যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের ওপর শকুনের দৃষ্টি পড়েছে সেই শকুনের সহযোগী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির কাকেরা জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিলেন বিএনপি তিনি যখন উচ্ছিষ্ট বিলালেন তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে তা গ্রহণ করার জন্য জড় হলেন ওরা রাজনীতির কাক বিদেশি শকুনের দৃষ্টি যখন দেশের ওপর পড়েছে তখন রাজনীতির কাকেরা তাদের সহযোগী হয়ে দাঁড়িয়েছে এই শকুন আর রাজনীতির কাকের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে ড হাসান মাহমুদ বলেন আওয়ামী লীগ রাজপথের দল এই দলের জন্মই হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য একুশ বছর বুকে পাথর বেড়ে বেঁধে বিরোধী দলে থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা জানি রাজপথে কিভাবে মোকাবেলা করতে হয় যারা পরে হাইকোর্টে জামিন নিতে হাজির হন আর কারো ভেলকিতে গর্তে ঢুকে যান তারা কতটুকু আন্দোলন করবেন আমরা জানি